নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো এখন বাজে সকাল 10:30, 10:30 থেকে 11টা। তো এখন যাচ্ছি একটু বাজারে, বাজারে গিয়ে দেখা যাক কী কী করা যায়। তো প্রথমে এই জুয়েলারি দোকানে ঢুকেছি, এই চোকার দুটো দেখেছি, পছন্দ হয়ে গেছে। তো এই চোকার দুটো নেওয়ার কথা ভাবছি। আর আর কালকে দেওরের ছেলের অন্নপ্রাশন, তো সেই উপলক্ষে একটা ওর জন্য গিফট কিনবো। এবারে বাজারে একটু আরও কাজ ছিল, জামা কাপড়ের দোকানে শ্বশুরমশাইয়ের জন্য একটা জামা কেনা হলো, আর আর ওই বাচ্চাটার জন্য, মানে যার অন্নপ্রাশন তার জন্য একটা জামা কেনা হয়েছে। তো এবার ফলের দোকানে গিয়ে আমার বাবির জন্য আমি কলা কিনে নিলাম। বিকালবেলা হয়ে গেছে, এখন প্রায় 3:30-4 বাজে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, তাই জন্য বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম যে ব্লগে এটাও একটু শেয়ার করে দিই। তো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন আমি একটু আটা মেখে নেব আর আলু কেটে নেব, আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে, ওর জন্য আমি টিফিনটা করব। তো টিফিনটা করব, তোমাদের সঙ্গে টিফিনটা করার পর আবার দেখা হচ্ছে। মা, তো এখানে রুটি আলু ভাজা আমি করে নিয়েছি, রুটি আলু ভাজা আমি করে নিয়েছি, এবারে ও খেয়ে নেবে। তো তোমাদেরকে রুটি বানাতে বানাতে বলেছিলাম যে আজকে বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে কালকে দেওরের ছেলের মুখে ভাত, তাই জন্য বাজারে গেছিলাম ওর জন্য কিছু একটা উপহার কিনবো বলে। তো উপহার কিনতে গিয়ে শুধু উপহারই কেনা হয়নি, আরও অনেক কিছু কেনা হয়েছে, যেগুলো কেনা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। তো প্রথমেই ডেফিনেটলি ওর জন্য কিছু একটা ভালোই কিনবো। তো প্রথমেই ওরটা দেখাচ্ছি, দেখতে থাকো। ওর জন্য এই আংটিটা কেনা হয়েছে, ওর 6 মাস বয়স হলো, দেখে নাও। ওর 6 মাস বয়স হয়েছে, ওর জন্য একটা আংটি নিয়েছি ওর অন্নপ্রাশনের জন্য। এবারে আরো যেগুলো কেনা হয়েছে, আর এই নুপুরটা কেনা হয়েছে আমার জন্য, দেখে নাও কেমন লাগছে ডিজাইনটা তোমরা বলবে। আর একটা, আর যেটা কেনা হয়েছে, আর 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 এটা কিনেছি, দেখো কেমন হয়েছে ডিজাইনটা জানাতে অবশ্যই ভুলবে না। আর যেটা কেনা হয়েছে সেটাও দেখাচ্ছি, আর আর এই যে এইটা, এই ব্রেসলেটটা, রিসলেটটা আর কি, এটা বাবুকে, বাবুর একটা জেম্মা কিনে দিয়েছে কালকে, তাই জন্য এটাও ভাবলাম একবার দেখিয়ে দিই। আর কিনেছি আজকে ননদের জন্য এই চকারটা, দেখো এটা কেমন হয়েছে জানাতে ভুলো না। লাল বাক্সের উপরে দেখালে অনেক ভালো দেখা যাবে জিনিসটা, দেখো সোনা গয়না বলতে এইটুকুই কেনা হয়েছে। আর ননদ ওই দেওরের ছেলেকে এই জামাটা দেবে, জামার দোকানে ঢোকাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো এই জামাটা দেবে, এটা কেনা হয়েছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য এই জামাটা কিনেছে। তো আজকের কেনাকাটা এইগুলো এইটুকুই ছিল। আরও বাইরে থেকে একটু বাজার করা হয়েছে, যেমন কলা টলা কেনা হয়েছে, এই ধরনের নানান জিনিস কেনা হয়েছে। তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। এখন আমার হাজব্যান্ড ডিউটিতেও চলে গেছে, একটু ফাঁকা পেয়েছিলাম, তাই জন্য এগুলো সব শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো আজকে তোমাদের জানাতে আমাকে কমেন্টে অবশ্যই ভুলো না। আর আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলো না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, বাই বাই।